হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইমিলা হক, আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। খুব এনার্জেটিক লাগছে, তাই না? ইফতার খোলার পরে কিছুক্ষণ খারাপ লাগে, তারপর যখন চা কফি খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর আবার এনার্জি ফিরে আসে। এটা আমার একার না, সবারই হয়। তো যাই হোক, আমি ব্লগ আপলোড দিয়েছিলাম সম্ভবত 3-4 দিন আগে। তো ভাবলাম যে আরেকটা দেওয়ার সময় হয়ে গেছে, তাই না? বাইরে কিন্তু মোটামুটি একটু টিপটিপ বৃষ্টি ছিল, এখন খুব সুন্দর একটা ওয়েদার, বাতাস আসছে। আমি টপ ফ্লোরে থাকি, তো তো দক্ষিণ পাশে জানালা দিয়ে সুন্দর হাওয়া সবসময় আমার রুমে প্রবেশ করে। তো ভাবলাম এখন একটা ব্লগ আপলোড দেওয়াই যায়। তো ইফতার করে ফেলেছি, এখন 8টা বাজে কি 9টার মতো বাজছে, আমি এক্সাক্ট বলতে পারছি না। তো 9টার মতো বাজে। তো আমি এখন থেকে স্টার্ট করে দিয়েছি একটা ব্লগ, এটা হয়তো আগামীকালকে পর্যন্ত চলবে। তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, আমি কিছু রান্না করতে ওইভাবে পারি না, পারি যতটুকু পারি। তো আজকে আমার খুব ইচ্ছে করছে আলু ভর্তা খেতে, তো আমি আজকে আলু ভর্তা বানাবো এবং আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো, চলো আমার সাথে। আচ্ছা, এই জিনিসটা কে কে চেনে বলো তো? এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য, যারা উত্তরবঙ্গের আছো তারা সবাই চিনে থাকবে। এটা হচ্ছে বাঁশ দিয়ে বানানো হয়, এটা হচ্ছে মাটির। এটাতে আমাদের উত্তরবঙ্গে যে কোনো ভর্তা টাইপের কোনো কিছু বানাতে গেলে এটা ইউজ করা হয়। তো আমি আমার আম্মু আমাকে এটা দিয়ে দিয়েছে, কারণ আমি হাতে ভর্তা করতে পারি না, দ্যাটস ওয়াই আমি এটাতে ভর্তা করি। আমি এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ শুকনো মরিচ দিয়ে যদি ভর্তা বানানো হয় সেটা অনেক বেশি টেস্টি হয়। তো যে দেখো, আমি এখন এই যে মাটির বাটনা আর এটাকে আমাদের ওদিকে নোড়া বলে, যেটা দিয়ে আমি আর কি ব্লেন্ড করছি, তো এগুলো এটা দিয়ে দেখো কত ইজিলি মানে সব কিছু ব্লেন্ড করা যায়। তো আমাদের এদিকে ওইদিকে উত্তরবঙ্গে এটাকে ধরো শিলপাটার ব্যবহারের থেকেও বেশি এই মাটির বাটনা আর এই নোড়াটা ইউজ করা হয়। তো আমি ভর্তার মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিলাম, ভর্তাটা আরও একটু টেস্টি লাগবে, কালারটা শুনে। আলু ভর্তা বানানো শেষ, কিন্তু আমার না এখন খেতে ইচ্ছে করছে না, একবারে সেরিতে খেয়ে নিবো, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম আমি এখন স্কিন কেয়ারটা কমপ্লিট করবো। তো লিপ বাম আমাকে লাগিয়ে নেই, কারণ আমি আমার ফেসে র্যাশ এবং হাইপার পিগমেন্টেশন, ব্রনের পিম্পলের যে দাগ একটু একটু আছে মনে হয়, ওগুলোকে পুরোপুরি রিমুভ করার জন্য ব্যবহার করবো অ্যাজিলিক অ্যাসিড। তো এটা দিলে হাতটা ধুয়ে ফেলতে হয়, মানে এটা চোখের নিচে যেন না লাগে এবং এই হাতটা যেন কোনোভাবে খাবারে না লাগে। অল্প করে লাগিয়ে নিচ্ছি, একদম চোখ থেকে সাবধান। তো আমি সুন্দর করে আই এরিয়া অ্যাভয়েড করে এটাকে পুরো ফেসে ব্লেন্ড করে নিব, কারণ হচ্ছে কি এটা চোখে লাগলে চোখটা চুলকাতে পারে, মানে চোখে লাগানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তো আর আরেকটা কথা, আমি আন্ডার আইয়ে যখন ইউজ করছি ক্রিমটা, আন্ডার আইয়ে তো আসলে একদম ড্রাই হয়ে যাবে, যার কারণে আমি আরেকটা হাত ইউজ করব চোখের নিচে ময়শ্চারাইজার দেওয়ার জন্য। আমি কিন্তু এই হাতটা ইউজ করছি না, আর আমি কোনোই আঙুলটা ইউজ করেছি ময়শ্চারাইজার ওঠানোর জন্য, যাতে ময়শ্চারাইজারের ভেতরেও হাতের কোনো অংশ না লেগে যায়, কারণ পরবর্তীতে তো এই ময়শ্চারাইজারটাই আমি ইউজ করব। দ্যাটস ওয়াই আমি এই যে আন্ডার এই এরিয়াতে আমার আলাদা হাত ইউজ করছি, আর একটা হাত যেটাতে এই ক্রিমটা আমি ইউজ করিনি। ব্যাস, আমার স্কিন কেয়ার কমপ্লিট। দেখেন, আপনারাও আমাদের অভিনয় করার নাটকগুলো দেখেন, আমরাও কিন্তু এর বাইরে না, আমরাও অ্যাজ এ দর্শক হিসেবে নাটকগুলো দেখি। আপনারা হয়তো গল্প বেসটা, শুধু গল্পটা কেমন ছিল, অভিনয়টা কেমন করছে, এইসব হয়তো দেখেন, বাট আমরা কিন্তু আমরা যারা অভিনয় করি তারা কিন্তু শুধু গল্পটা দেখি না, আমরা দেখি কেমন অ্যাক্টিং হলো, কোথায় ভুল করলাম, কোথায় ঠিক করলাম সেটাও খেয়াল করি। তাছাড়া হেয়ার, কস্টিউম, মেকআপ কেমন ছিল, আমার লুকসটা কেমন ছিল, আমাকে কেমন লাগছে, কোন কস্টিউমটাতে ভালো লাগছে,
আছে সেটাও খুব বেশি খেয়াল রাখতে হয়। তো আমি বসে বসে আমার সব নাটকগুলো কিছু কিছু যেগুলো এপিসোড এসেছে ওগুলো চেক করে দেখছিলাম যে কেমন হলো বা কি করলাম, এই তো। Money must. Good night. ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, এরপরে আমার রুমটা একটু ক্লিন করবো, দেন গোসল করে নামাজ পড়বো। এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমি আজকে খুবই সুন্দর একটা ইফতার করব, খুবই সিম্পল। ওটস খাবো আর মালটা খাবো, পানি, দ্যাটস ইট। আমি এখানে গরম পানি করে নিয়ে গরম পানির মধ্যে 2 চামচ ওটস ভিজিয়ে দিয়েছি, ওটসের সাথে দিয়েছি কলা, খেজুর, পাম্পকিন সিডস, চিয়া সিডস, কিশমিশ, এগুলো সব কিছু দিয়েছি। আমি অনেকেই বলতে শুনি তারা ওটস খেতে পছন্দ করে না, আপনারা প্লিজ এভাবে একবার ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। ওকে, ইফতার করে নামাজ পড়ে এখন আমি আমার বুলেট কফি খাচ্ছি। তো কফি খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি, একটু পরে হয়তো আপলোড দিয়ে দেবো, আপলোড একটু পরে আপলোড দিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আর হ্যাঁ, আমি যখন সৈয়দপুরে যাব আমার বাড়িতে তখন চেষ্টা করব আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।